আসসালামু আলাইকুম। আমরা এখন আরেকটা ম্যাথ দেখব। এই প্রবলেমে যেটা আমাদের বের করতে হবে, দেখতে হবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমাদের সিঙ্গুলার পয়েন্ট আছে কিনা, এবং সেটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট না ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট, আমরা এটা বের করব। ওকে, তাহলে আমরা বের করি। আমরা এখানে দেখতে পাচ্ছি পি ওয়ান ফাংশনটা হবে পি ওয়ান ইকুয়াল টু টু এক্স মাইনাস টু এক্স স্কোয়ার এক্স মাইনাস টু হোল স্কোয়ার। ওকে, সমান সমান টু এক্স স্কোয়ার এক্স মাইনাস টু। এবং পি টু ফাংশনটা হবে পি টু ফাংশনটা হবে এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার এক্স মাইনাস টু স্কোয়ার। ওকে, তাহলে এখন আমরা দেখতেছি যে এইখানে জিরো পয়েন্টের জন্য এই ফাংশনটা কিন্তু ভ্যালিড নয়, ওকে, এক্সিস্ট করে না। জিরো ভ্যালুর জন্য যদি এক্স এর মান আমি জিরো বসাই তাহলে ফাংশনটা ভ্যালিড করে না। জিরো এইখানেও জিরো বসাইলে আমরা ভ্যালিড করে না ফাংশনটা। আবার দেখতে পারতেছি আমরা এক্স এর মান যদি টু বসাই, এক্স এর মান টু বসাইলেও কি হচ্ছে, হর জিরো হয়ে যাচ্ছে। এক্স এর মান টু বসাইলেও হর জিরো হয়ে যাচ্ছে, এবং পি ওয়ান এবং পি টু দুটো ফাংশনই এক্সিস্ট করতেছে না। ওকে, তাহলে আমাদের যেটা বলতে পারি, তাহলে আমরা কি বলতে পারি, পি অ্যান্ড পি টু, পি অ্যান্ড পি টু আর Not analytic. Check P1 equal to infinity and P2 equal to infinity and at x equal to 0 and x equal to 2, hence both point are কি পয়েন্ট হবে তাহলে, সিঙ্গুলার পয়েন্ট, সিঙ্গুলার পয়েন্ট। ওকে, তারপরে এখন আমাদের দেখতে হবে জিরো এবং টু, জিরো এবং টু পয়েন্ট এরা অ্যানালাইটিক না সরি এরা ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট নাকি রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। ওকে, আমরা দেখি at x equal to 0 আমাদের দেখতে হবে নতুন একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, q1 ফাংশন, q1 equal to x minus x1 x x x minus x dash ছিল 0, এবং p1 ফাংশন দিয়ে গুণ করতে হবে। p1 ভাগ দিয়ে যদি গুণ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হলো 2 ভাগ x x minus 2। ওকে, এবং q2 ফাংশনটা পাবো q2 equal to x minus x1 স্কয়ার ছিল and p2 দিয়ে গুণ ছিল, তাহলে আমরা যেটা পাবো x plus 3 x minus 2 স্কয়ার। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যখন 0 পয়েন্ট হয় তখন আমরা দেখতে পাচ্ছি যদি এখানে 0 বসাই তাহলে দেখা যাচ্ছে q1 ফাংশনটা কিনা এক্সিস্ট করতেছে না। ওকে, যে কোনো একটা ফাংশন যদি এক্সিস্ট না করে তবে সেটা কি হবে, আমরা জানি যে ফাংশনটা যদি অ্যানালাইটিক না হয়, অর্থাৎ এটা যদি নট অ্যানালাইটিক হয়, অ্যানালাইটিক নয় তাহলে নট অ্যানালাইটিক, তাহলে এই ফাংশনটা কি হবে, সিঙ্গুলার পয়েন্ট কিন্তু ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। ওকে, তাহলে এর জন্য হচ্ছে যে ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট, জিরো ইজ দ্য ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট, ইরেগুলার পয়েন্ট। ওকে, এখন আমরা দেখি x equal to at x equal to 2, x equal to 2 পয়েন্টের জন্য q1 ফাংশন দ্বারা x minus 2 গুণন p1 equal to হবে 2 by x square। ওকে, এবং q2 ফাংশনটা হবে x minus 2 square into p2 equal to x plus 3 ভাগ x square। ওকে, দেখো আমরা দেখি এখন যদি আমরা এখানে 2 বসাই তাহলে দুটাই কিন্তু এক্সিস্ট করতেছে, ভ্যালিড করতেছে। 2 এর x এর মান 2 এর জন্য দুটাই ভ্যালিড করতেছে, দুটাই যেহেতু ভ্যালিড করতেছে তাহলে আমরা কি বলতে পারি যে এটা একটা অ্যানালাইটিক ফাংশন। আর যদি এটা অ্যানালাইটিক ফাংশন হয় তাহলে অবশ্যই 2 পয়েন্টটা কি হবে, 2 is the
रेगुलर सिंगुलर पॉइंट, रेगुलर सिंगुलर सिंगुलर पॉइंट, ओके। তাহলে আমরা সিঙ্গুলার পয়েন্ট না ডিফারেনশিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে পয়েন্টগুলো কি হচ্ছে, যে রেগুলার ফাংশন রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে নাকি ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে সেটা আমরা বের করে শিখলাম। এটা শিখলাম, এরপরে আমরা যেটা শিখব সেটা হলো ফ্রোবেনিয়াস মেথড। ফ্রোবেনিয়াস মেথডের মাধ্যমে আমরা মূলত সিরিজ সলিউশনগুলো করব, ওকে।